নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। নতুন কিছু দেখার জন্য এবং শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করুন। আপনাদের সঙ্গে আলোচনা করছি বৃহস্পতিবারে কী ধরনের উপায় বা টোটকা করলে আপনাদের জীবনে ভগবান শ্রীহরি এবং সেই সাথে মাতা লক্ষ্মী এবং দেবগুরু বৃহস্পতির বিশেষ কৃপাদৃষ্টি পড়বে। আর এই বিশেষ টোটকা বা উপায় সম্পূর্ণ নিষ্ঠা সহকারে করলে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। আর এই বিশেষ টোটকা বা উপায়ের বিশেষ উপায় বা পদ্ধতি জানার জন্য অবশ্যই আপনারা ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন। বৃহস্পতিবার হলো লক্ষ্মীদেবীর পূজার একটি বিশেষ বার, আর সেই সাথে নারায়ণেরও পূজার একটি বিশেষ বার। হিন্দু ধর্মের প্রতিটি বাড়িতেই বৃহস্পতিবার বিশেষভাবে পালন করা হয়। লক্ষ্মীদেবীর পাশাপাশি নারায়ণকেও বিমুখ করা হয় না এই বিশেষবারে পূজা করতে। এদিনে লক্ষ্মীনারায়ণ অর্থাৎ সত্যনারায়ণের পূজার একটি বিশেষ রীতি রয়েছে। এদিন অনেক বাড়িতেই নিরামিষ আহার গ্রহণ করা হয়। এছাড়া বাড়িতে বয়োজ্যেষ্ঠ মহিলারা উপবাস করে থাকেন, ঠাকুরকে ভোগ নিবেদন করে তবেই খাবার গ্রহণ করেন। আসলে কথিত আছে, মা লক্ষ্মীদেবীর আশীর্বাদে নাকি সংসারের সমস্ত সংকট দূর হয়ে যায়। তবে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীদেবীর আরাধনাতেও বেশ কিছু নিয়ম আছে, আর এই শাস্ত্র মেনে যদি আমরা ছোট্ট ছোট্ট উপাচার করতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফল অবশ্যই আমরা পাব। আর এই পূজার বিভিন্ন রীতিনীতি সন্ধ্যার সময় করবেন, কারণ মা লক্ষ্মী সন্ধ্যা মুহূর্তে অর্থাৎ প্রদোষকালেই গৃহে প্রবেশ করেন। আর বাড়ির গৃহিণীরা যদি এই বিশেষ উপাচারটি করেন তাহলে গৃহের আর্থিক কষ্ট থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন। তো আসুন দেখা যাক বৃহস্পতিবার সন্ধ্যায় কী ধরনের উপাচার করা যেতে পারে। এদিন লক্ষ্মী এবং নারায়ণ একই সঙ্গে অবস্থান করেন কলাগাছে, তাই অবশ্যই এদিন কলাগাছকে পুজো করলে অত্যন্ত শুভ ফল আসে। কলাগাছের গোড়াতে ধূপ দীপ নিবেদন করে ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীকে স্মরণ করলে অত্যন্ত সন্তুষ্ট হন। তবে বর্তমান দিনে গাছ থেকে আমরা অনেক দূরে চলে এসেছি, আমরা শহরবাসী অনেকেই হয়ে গেছি, তাই গাছের পরিবর্তে এদিনে অবশ্যই দুটি কলাকে লক্ষ্মী এবং নারায়ণ হিসেবে পূজা করুন, কারণ কলার মধ্যেই এই বৃহস্পতিবারে অবস্থান করেন সত্যনারায়ণ। তাই এদিনে সত্যনারায়ণের কে স্মরণ করে আপনি বাড়িতে কলার পূজা করুন। কলা আপনি একটি হলুদ বস্ত্রের উপরে রেখে তার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণকে স্মরণ করে পূজা করুন, আর সেই সঙ্গে সত্যনারায়ণের পাঁচালি পাঠ করুন, তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। সঙ্গে কলার উপরে হলুদ একটু গঙ্গা জলে গুলিয়ে সেই পেস্ট করে আপনি কলাতে অবশ্যই ফোঁটা দেবেন এবং নিজেও তিলক অঙ্কন করবেন, এতে আপনার অত্যন্ত শুভ ফল আসবে। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় গৃহের আপনার ঠাকুর ঘরের উত্তর পশ্চিম মুখ করে বসে যদি হনুমান চল্লিশা পাঠ করেন, তারপর হনুমানজির উদ্দেশ্য করে ভোগ নিবেদন করেন, তাহলে অত্যন্ত শুভ ফল মিলবে এবং এই ভোগ বাড়ির সকলে আপনি সদস্যদের মধ্যে আপনি বিতরণ করুন। এতে বাড়ির সমস্ত সদস্য তাছাড়া শিশুদের উপরে হনুমানজি বিশেষ আশীর্বাদ প্রদান করবেন। আর্থিক কষ্ট দূর করার জন্য এই বিশেষবারে এই বৃহস্পতিবারে ফিটকিরির বিশেষ প্রয়োগ করেন, অত্যন্ত শুভ ফল পাবেন। বাড়ির গৃহিণীরা প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় হনুমান মন্দিরের সামনে একটু ফিটকারি রেখে মন থেকে হনুমান দেবের কাছে প্রার্থনা করলে তার সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং সমস্ত সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যায়। উত্তর দিকে প্রদীপ জ্বালান এবং প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় ধূপ ধুনো দিয়ে লক্ষ্মীদেবীর আরাধনার সময় লক্ষ্মীদেবীর মূর্তি বা পটের সামনে পাঁচটি প্রদীপ জ্বালিয়ে রাখুন। মাথায় রাখবেন এই প্রদীপগুলোর মুখ যেন উত্তর মুখে হয়। আসলে উত্তর দিক হলো ধনদেবতা কুবেরের দিক,
প্রদীপ ঠান্ডা হয়ে গেলে অর্থাৎ নিভে গেলে সেই প্রদীপের তেল বাড়ির পুরুষদের গায়ে মালিশ করে দেবেন। এতে সংসারে আয় বৃদ্ধি হয়। এছাড়া প্রতি বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর পাঁচালি পড়তে ভুলবেন না। এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং গৃহে তিনি অবশ্যই বিরাজ করবেন এবং এর ফলে আপনার অর্থনৈতিক বিভিন্ন সমস্যাগুলো ধীরে ধীরে দূর হবে। লক্ষ্মী বা লক্ষ্মী নারায়ণ পূজাতে অবশ্যই আপনি হলুদ ফুল, হলুদ ফল এবং হলুদ মিষ্টান্ন যদি দেন তাহলে অত্যন্ত শুভ ফল আসে। আর যদি আপনি ক্ষীরভোগ নিবেদন করেন তাহলে অবশ্যই একটু কেশর দিতে ভুলবেন না। এই বিশেষ উপাচারে আপনি অবশ্যই মা লক্ষ্মী এবং নারায়ণকে সন্তুষ্ট করুন, তাহলে আপনাদের জীবনের চলতে থাকা আর্থিক সমস্যা এবং অন্যান্য সমস্যা লক্ষ্মী নারায়ণের কৃপায় নিশ্চয়ই দূর হবে। এমনই গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার। এখন আসুন শুনে নেওয়া যাক দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করতে এই বিশেষ মন্ত্র। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।